Hey, hello, this is me, Esterista from Khulna. Welcome back to my video. আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার যে ড্রোন সেই ড্রোনটা আসলে কোন মডেল এবং আমি কত প্রাইস দিয়ে কিনেছি এবং ওটার মধ্যে কী কী সুবিধা আছে সেগুলো দেখাবো। অ্যাকচুয়ালি আমার ড্রোনের প্যাকেটটা হচ্ছে এটা, অলরেডি আমি খুলে ফেলেছি ভিডিওর জন্য। সো আমার ড্রোনের নাম ম্যাভিক এয়ার টু, আর হচ্ছে এই হচ্ছে তার ডকুমেন্টস এটার, যদিও এইগুলো সম্পর্কে আমি একটু কমেডি আছে। আমি অলরেডি খুলে ফেলেছি, বলেছি এই একটা, এর মধ্যে এর ডিটেলস লেখা কীভাবে কী করতে হবে। কাগজগুলো রাখি, আমার যেটা যেটা আছে সেটা হচ্ছে যেহেতু আমার এটা কম্বো, ঠিক আছে, তো 1,90,000 পড়ছে। এটা হচ্ছে ব্যাগ, ব্যাগের সুবিধাটা দেখেন, অলরেডি আমি এটা ইউজ করেছি, যে জন্য এটার মধ্যে ব্যাগটার মধ্যে সেটিং করা সব। এই হচ্ছে আমার উষা পাখি, সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ব্যাটারি। ভিতরটা এই পাখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক্সট্রা দেওয়া যেহেতু এটা কম্বো। সো আর এটা হচ্ছে ঢাকনা যে এটা প্রোটেক্ট করে। এখানে হচ্ছে মেমোরি অলরেডি আমার রাখা। সো আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাগটার সুবিধা কী। এখানে একটা চেন দেখতেই পাচ্ছেন, আপনি চাইলে ইম্পর্টেন্ট কিছু রাখতে পারবেন। এখানেও দেখেন চেন, এবং আপনি ভিতরটা দেখতে পাচ্ছেন কত সুবিধা। অলরেডি আমি আরও একটা ব্যাটারি ওখানে রেখে দিয়েছি, আমার ব্যাটারি মোট তিনটা, আরেকটা আর এই একটা, মোট তিনটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই হচ্ছে চার্জার, এটা হচ্ছে আপনার এটার রিমোট, এই রিমোটের এটা কানেক্ট করে আর কি। এখান থেকে এটা জয়েন্ট এইভাবে, এখান থেকে মুখটা বের করে আরেকটা সেট হচ্ছে এখানে। এখানে মূলত আপনার ফোনটা সেট করতে হয় আর কি, এইভাবে যেটাতে আপনি উড়াবেন আর কি, সেট করতে হবে এটা দিয়ে। আর হচ্ছে চার্জার আপনি চাইলে দুটা চার্জ দিতে পারবেন, চাইলে চারটা একসাথে চার্জ দিতে পারবেন। আমি আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি যে এটা চার্জ দেওয়ার পরবর্তী কি। এই হচ্ছে চার্জ নিচ্ছি, আর এইটা কিভাবে চার্জ দিয়ে রেখেছি এটা হচ্ছে দেখেন, এই যে জয়েন্টটা, এই জয়েন্টটার পাশেই এটা থাকে এভাবে। হ্যাঁ, এই জয়েন্টটার পাশেই এভাবে থাকে, আপনি এখান থেকে বের করে
ব্যাটারি এর এই দেখেন এখানে দেখছেন চার্জিং লেখা হচ্ছে, এই হচ্ছে এটা চার্জিংয়ের কাজ। এছাড়াও এক্সট্রা আপনার অনেক কিছু দিয়েছে, যেমন এই যে এটা। তো আমি এগুলোর ইউজ অনেক কম জানি, তাই আমি আপনাকে দেখাচ্ছি যে আমাকে কী কী দিছে। এটাও এক্সট্রা চার্জের জন্যই, হেল্পিংয়ের জন্য। এটাও দেখেন, মানে আপনার বিভিন্ন ধরনের চার্জারও আপনাকে দিয়েছে এক্সট্রা এক্সট্রা করে। এছাড়া এটাও একটা এক্সট্রা, এটাও মেবি চার্জারই, সেমই তো লাগে। তারপরে হচ্ছে কি জেনে দিয়েছে বুঝতেছি না, এরকম এক্সট্রা চার্জের জন্য ওই যেটা আর কি ব্যাটারির কানেক্ট, মানে এইটার সাথে, এটার সাথে ফোনের যেটা আর কি, এর দুইটা দিছে এক্সট্রা দুইটা। এই একটা পাখা এক্সট্রা, এটা পাখা, হ্যাঁ মানে এই পাখাটা এক্সট্রা, আমি এটা না খুললাম। এটা আমার ব্যাগের ফার্স্টেও একটা দিয়েছে আর কি, এই দেখুন দেখেছেন সব কিছু এক্সট্রা। আমরা এই ড্রোনটার যে মেমোরিটা ইউজ করতেছি, ওই মেমোটা হচ্ছে এসডি 256 জিবি। আর এটা দেখতে পারেন, এটা লেখাই আছে সনি এক্সট্রিম প্রো, এই যে 256 জিবি। আমি এগুলো সম্পর্কে কম জানি, হ্যাঁ জাস্ট কিনছি, কেনার পরে ইউজ করতেছি। সো এটা হচ্ছে মেমোরি, তো আমি একটু চালানো শিখছি। তো আমরা আমার এই রুমটার মধ্যে একটুখানি চালিয়ে দেখাবো যে ড্রোনটা আসলে কীভাবে উড়ানো যায়, আমি কীভাবে পারি আর কি। এই যে সেট করতেছি আমি এটা, আচ্ছা এটা, এটার মধ্যে হচ্ছে কি ড্রোন চালানোর জন্য আপডেট দেওয়া লাগে। এই দেখেন এটা হচ্ছে যারা আমার ভিডিও দেখতেছে তারা নিশ্চয়ই বলবে যে এই মেয়েটা কিচ্ছু পায় না, আসলে কিচ্ছু পায় না, এগুলো কিনে আমি শিখতেছি, হ্যাঁ আমি এর আগে কখনো শিখি নাই আর কি। সো আপনাদের দেখানোর জন্য আমি এতটা এফোর্ট দিচ্ছি, নেই তো সবকো পাতা হ্যায় মুঝে নেই আতি কুছ। এভাবে জানতে একটু সময় লাগবে, আমি একটু সেট করতে লাগে। এটা এই সেট হয়ে গেছে, এবার পাঁচ হাত দিয়ে আমি এটাকে অন করবো। যে আমি হচ্ছে এটা সেট আপ দিয়ে রাখছিলাম, এটা অন করার জন্য ডিভাইসে ঢুকতে হবে। এখন আমি স্বল্পভাবে হচ্ছে এটাকে রেডি করব। এটা কি, এটা আমাকে যতদূর শিখাইছে, এটা প্রথমে খুলি, হ্যাঁ এটা খুললাম, এটা প্রোটেক্টর, এটা এবার এইটাকে প্রথমে একবার চাপ দিয়ে পরের বার 3 সেকেন্ড মেবি অন, মানে আবার দিতে হবে একটা বার দিয়ে 3 সেকেন্ড। ওকে এইবার অন হয়ে গেছে, এবার রেকর্ড করবো, রেকর্ড। হ্যালো, টাটা, বাই বাই, দেখা হবে কোনো নতুন ভিডিওর মাধ্যমে অথবা ব্লগের মাধ্যমে। তো এখন এই পর্যন্ত।